হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা 145 থেকে 148 পৃষ্ঠা পর্যন্ত করব। চলো শুরু করি। দেখো একে কী আছে, সুদীপা সকাল 6:25 আঁকতে বসেছে, সকাল 6:55 পর্যন্ত এঁকেছে। দেখো এখানে ঘড়িতে 6:25 আঁকতে বসেছে, আর এখানে তোমাকে কাঁটা বসাতে হবে যে 6:55 পর্যন্ত এঁকেছে। 6:55 মানে কি, প্রায় 7টার কাছাকাছি চলে গেছে। তো এখানে ছোট কাঁটাটা প্রায় 7-এর কাছাকাছি হবে এবং বড় কাঁটাটা হবে 11-তে। এটা 7:55। এবার কি বলেছে, কতক্ষণ সুদীপা এঁকেছে সেটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, 6:55 যেটাই আঁকা আঁকা শেষ করেছে সেটা থেকে যেটাই শুরু করেছে সেই সময়টা বিয়োগ করতে হবে। দেখো 6:55 আর 6:25 বিয়োগ করব। বিয়োগ করলে পাঁচে পাঁচে শূন্য মিলে গেছে, আর 5 থেকে 2 বিয়োগ করলে 3, আর এখানে 6-6 মিলে গেছে তাই কিছু বসে নেই। তাহলে কতক্ষণ সে এঁকেছে, 30 মিনিট এঁকেছে। এর পরেরটা দেখো, আছে মামা আমার শরীর খারাপ হয়েছে শুনে দেখতে এসেছিলেন, মামা 6:55 এলেন ও 7:10 চলে গেলেন। দেখো এখানে এখানে ঘড়িতে 6:55, দেখো 6:55 যেটা আমরা এই আগের ঘড়িটা আঁকলাম, দেখো 6:55। এবার কি হচ্ছে, 7:10 চলে গেলেন, দেখো 7:10 চলে গেলেন। এখানে সময়টা বসাবো 6:55, আর এটা কি 7:10। এবার যখন মামা ছিলেন সেটা আমরা বের করব। কি করে বের করব, তো এই 7:10 থেকে 6:55 কি করব, বিয়োগ করব। এবার দেখো এখানে 55 থেকে 10 ছোট, বিয়োগ সবসময় উপরে বড়টা বড় থাকে তবেই আমরা বিয়োগ করতে পারি, কিন্তু এখানে ছোট। তাহলে কি করব, আমরা এর আগের থেকে একটা ধার নেব। তাহলে এখান থেকে যখন ধার নেব তখন 7টা কেটে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে, আর ঘন্টা থেকে মিনিটে ধার নিচ্ছি, তার মানে কত হবে, আমরা যখন এমনি বিয়োগ করি দশক থেকে এককে ধার নিলে 10 বাড়ে, মানে এক ধার নিলে সেটা 10 হয়ে যায়। আর কিন্তু এখানে ঘন্টা থেকে মিনিটে ধার নিচ্ছি, 1 ঘন্টা = 60 মিনিট, তাই কি হবে, এখানে এই 1 ঘন্টাটা কী হলো, 60 মিনিট হয়ে গেল। 60 আর 10-এ কত, 70। তাহলে এই দুটোকে আমরা কি করলাম, 70 করে সেটাকে আমরা বিয়োগ করব। দেখো 5 আর 0 বিয়োগ করলে 5, আর হাতের 1, 5 আর 1-এ 6, 6 আর বিয়োগ করলে 7, দেখো 15, আর 6 আর 6 মিলে গেছে সেটা, ওই জন্য কিছু বসেনি। তাহলে কত মিনিট মামা ছিলেন, 15 মিনিট। মামা বাড়িতে 3×-মিনিট = 10 মিনিট ছিলেন, তাহলে 3×5 মিনিট, তাহলে 15 মিনিট ছিলেন। এইখান থেকে এইখানে কাঁটাটা দেখে, ঘড়ি দেখে বসানো হয়েছে। দেখো কাঁটাটা এই 11-এর কাছে ছিল, এই 12-এর কাছে গেলে 5 মিনিট, এখানে গেলে 5 মিনিট, এখানে গেলে 5 মিনিট, কটা গেছে, 1, 2, 3, 3 বার 5 মিনিট করে গেছে, তাই 3×5 = 15 মিনিট ছিলেন। আর এটা আমরা কি করলাম, বিয়োগ করে বের করলাম। এটা কি করলাম, এটা ঘড়ির কাঁটা দেখে বের করলাম। এরপরে দেখো, আমাদের স্কুলের একটি ক্লাস 6:40 শুরু হয়, 7:20 শেষ হয়, তাহলে 6:40 আর 7:20। এখানে দেখো কাঁটাটা কতটা গেছে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 ঘর গেছে, তাই কি করব, 8×5 করব, 5 আসতে 40 মিনিট, তাহলে 40 মিনিট ধরে ক্লাস হয়েছে। এবার দেখো এমনি বিয়োগ করে আমরা কি পাই, এখানে 40-এর থেকে 20 উপরে ছোট, তাই কি করব, এই ঘন্টা থেকে ধার নেব, 7টা কেটে 6 হয়ে গেছে, আর 1 ঘন্টা এদিকে এসেছে মিনিটে, মানে 60 মিনিট, 20 আর 60 যোগ করলে কত হয়, 80, তাহলে 40 আর 80 বিয়োগ করলে কত হবে, 40 মিনিট হয়। দেখো এখানে আমরা কাঁটা দেখে বের করলাম 40 মিনিট, আর এখানে বিয়োগ করে বের করলাম 40 মিনিট। এবার দেখো, এবছরে 23শে জানুয়ারি আমরা সকাল 8:30 স্কুলে যাই, স্কুলে নাচ গান আলোচনা অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, 11:40 আমাদের ছুটি দেওয়া হয়। তাহলে কতক্ষণ আমরা, তার মানে স্কুলে ছিলাম সেটা বের করতে হবে। তো কটাই শুরু হয়েছে আর কটাই শেষ হয়েছে, তাহলে আগে শেষ হওয়ারটা উপরে লিখব, 11:40 ছুটি দেওয়া হয়, আর শুরু হয় কটায়, 8:30 মিনিটে স্কুলে যাই। তাহলে বিয়োগ করলে কি হবে, 30 আর 40 বিয়োগ করলে 10 মিনিট, আর এখানে 8, 9, 10, 11 ক ঘাটে হচ্ছে 3 ঘাটে, তাহলে 3 ঘন্টা 10 মিনিট স্কুলে ছিলাম। এরপরে দেখো কিছু বিয়োগ করতে দেয়া হয়েছে, দেখো নিচে ছোট উপরে বড়, এটা স্বাভাবিক বিয়োগ, যেরকম হয় হবে, 20
তিরিশ, চল্লিশ, পঞ্চাশ, মানে তিরিশ হবে এখানে, 30 মিনিট। আর দশ দশ মিলে গেল শূন্য, মানে কিছু না বসালেও এখানে চলবে। তাহলে 30 মিনিট বিয়োগ করলে হলো, আর এটা 7টা আর শূন্য শূন্য মিনিট, এখানে কিছু নেই মানে শূন্য শূন্য মিনিট বসাতে পারি। আর 5 ঘন্টা 20 মিনিট, এবারে উপরে যেহেতু শূন্য আছে তাই এখান থেকে ধার নেব, 7 কেটে তখন 6 হয়ে গেছে, 6 ঘন্টা মানে 1 ঘন্টা তখন এখানে মিনিটে আসছে, মানে 60 মিনিট। এবার 20 আর 60 বিয়োগ করলে কত হবে, এখানে হবে 40। আর 5 আর 1 বিয়োগ, 5 আর 6 বিয়োগ করলে হয় 1, তাহলে 1 ঘন্টা 40 মিনিট। দেখো এই 7টা কিন্তু বিয়োগের সময় কো নিচ্ছি না, নিচ্ছি কি 6, কারণ 1টা এখানে চলে গেছে, এখন কত আছে, 6 আছে। এরপরে দেখো এখানে 40-এর থেকে 20 ছোট, তাই কি করব, এখান থেকে ধার নেব, 5টা কেটে তখন 1 কমে গিয়ে 4 হলো, আর এই 1 ঘন্টা এদিকে এসে 60 হলো, 60 আর 20 যোগ করলে হয় 80। এবার এই 80 আর 40 আমরা কি করব, বিয়োগ করব, তাহলে 40, 50, 60, 70, 80, মানে এখানে 0, 4 আর 8 বিয়োগ করলে কত হয়, 4 হয়, আর এখানে 4 আর 2 বিয়োগ করলে হয় 2, তাহলে 2 ঘন্টা 40 মিনিট। এবার এখানে দেখো 50-এর থেকে 10 ছোট, তাই কি করব, 1 ধার নেব, 9 কেটে তখন কত হবে, 1 কমে যাবে, মানে 8 হবে, আর এখানে এই 1টা এখানে 60 মিনিট হিসেবে আসবে, তাহলে 10 আর 60 যোগ করলে কত হবে, 70। এই 70 আর 50 আমি বিয়োগ করব, তাহলে এখানে 50, 60, 70, 20 হবে, আর 7 আর 8 বিয়োগ করলে 1 হবে, তাহলে 1 ঘন্টা 20 মিনিট। এরপর এখানে দেখো 8 ঘন্টা আছে, এখানে কিছু নেই মানে আমি 0, 0 মিনিট বসাবো, তাহলে 55-এর থেকে 55 নিচে উপরে ছোট 0, তাই আমি কি করব, আগেরটার থেকে ধার নেব, এখানে 8 কেটে 1 কমে যাবে, 7 হবে, আর এখানে ঘন্টা 1 ঘন্টা যখন মিনিটে আসবে তখন কি হয়ে যাবে, 60 মিনিট হয়ে যাবে, তাহলে 55 আর 60 বিয়োগ করলে কত হয়, 5 হবে, আর 6 আর 7 বিয়োগ করলে 1 হবে, তাহলে 1 ঘন্টা 5 মিনিট। এখানে কি দিয়েছে, যোগ দিয়েছে, তাহলে এখানে 1 বসবে 4 আর 3 কত হয়, 7 আর 1 8, মানে 81 মিনিট, আর 3 2 5 আর 1 6, মানে এই 3টে যোগ করলে 6, আর এই 3টে যোগ করলে 81। এবার ঘড়িতে দেখো 81 মিনিট তো হয় না, তখন কি করব, এখানে 6 ঘন্টা 80টাকে 60, আর এখানে কত বসাবো, 21 বসাবো, তবেই কি হবে, 60 আর 21 যোগ করলে 81 হয়, তাহলে এই 60 মিনিটটা 1 ঘন্টাতে চলে আসবে, 6টা থেকে কখন, 7 ঘন্টা হয়ে গেল, 21 মিনিট হয়ে যাবে। এর পরেরটা দেখো, বিয়োগ করতে হবে এদিকে, তো এদিকে 55 আর উপরে 0, তাহলে 0 যেহেতু আছে আগেরটার থেকে ধার নেব, এটা 7 কেটে 1 কমে গিয়ে 6 হলো, আর এখানে কত হবে, 60 হবে, তাহলে 50 আর 60 বিয়োগ করলে কত হয়, কত মিনিট, 10 মিনিট, আর 6-6 মিলে গেল 0। এবার এই দিকে দেখো যোগ আছে, তো এই 3টাকে যোগ করলে কত হয়, 8 আর 6 যোগ করলে কত হবে, 14, 14, 4, হাতে 1, 2, 2, 4, 1, 5, আর হাতের 1, 6, আর এখানে 3, 2, 5, আর 2, 7, তাহলে হলো 7 ঘন্টা 64 মিনিট। এখানে 64 মিনিট তো ঘড়িতে হয় না, তখন কি করব, 7 ঘন্টা আর 60-এর থেকে কত বেশি, 4 বেশি, তাই 60 যোগ 4 করব, এই 60 মিনিটটা 1 ঘন্টায় বেড়ে গিয়ে কি হবে, 8 ঘন্টা 4 মিনিট। এদিকে বিয়োগটা দেখো, এখানে 50 আর উপরে কিছু নেই মানে 0, 0 যেহেতু আছে আগেরটার থেকে ধার নেব, 1 কমে গিয়ে তখন কত হবে, 9 হবে, আর এখানে 1 ঘন্টা যখন মিনিটে আসছে সেটা হয়ে যাবে 60 মিনিট, তাহলে 50 আর 60 বিয়োগ করলে কত হবে, 10 মিনিট, 9-9 মিলে গেল 0। এবার এটা দেখো, উপরে 5 আছে মানে নিচে 55 ছোট, তাই এখান থেকে ধার নেব, 11-এর থেকে 1 কমে গেলে কত হবে, 10 হবে, আর এখানে 60 আর 5 যোগ করলে কি হবে, 65 হবে, তাহলে 65 আর 55 কি করব, বিয়োগ করব, হবে 10, আর 9 আর 10 বিয়োগ করলে কত হবে, 1, তাহলে 1 ঘন্টা 10 মিনিট। আজ তাহলে এই পর্যন্তই, আমি পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং আমার পড়ানো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বন্ধুদেরকে শেয়ার করো।